কেন যে বারবার আমাদের জীবনে ফেরত আসে, কেন যে আমার জীবনটাকে অতিষ্ঠ করে বলছি মাসিমা কোথায়? মাসিমাকে দেখছি না। ও মা তো শাড়ি কিনতে গেছে, করে চলে আসবে মনে হয়। ও তাহলে তো মুশকিল হয়ে গেল। আমার হাতে আজকে একদম সময় নেই, ওনার সাথে দেখাই হবে না। আজকে অনেক জায়গায় আমার যেতে হবে। আচ্ছা ইন্দ্র, তুমি একটা কাজ করো, তুমি তোমার সমস্ত রিলেটিভদের ঠিকানা আমায় লিখে দাও, আমি নিজে গিয়ে সবাইকে নিমন্ত্রণ করবো। আত্মীয়স্বজন বলতে তো হীরাদের বাপের বাড়ি আর হীরার বোনেদের শ্বশুর বাড়ি। তুমি তাহলে আমি এক কাজ করি, আমি আমার বাপের বাড়ি আর বোনেদের শ্বশুর বাড়ি ঠিকানা তো লিখে দিই। ঠিক আছে ঠিক আছে। মানুষ শিক্ষিত ওরা তো চাইবে কি ভালো, কিন্তু আমি তো বলছি শিলারা চাইছে বলেই যে অযথা ভিড় বাড়াতে হবে সেটা কিন্তু জিজ্ঞেস করছে যে মন কে আমি তো সবার বাড়ি যাবো, সবার সাথে পরিচয় হয়ে যাবে। আজ আসছি মাসিমা, সাবধানে যাবো। দুর্গা দুর্গা অসহ্য লাগে, আমার অসহ্য লাগে তোমার এই বোনকে সত্যি কথা বলবো। হাল চালাবে নেই একটা, বিয়ের আগে অব্দি ছাড়েনি, বিয়ের পরেও ছাড়ছে না আমার ছেলেটাকে। হবে না, বাপ সেরকমই তো হবে না। তুমি তো নীরাকে আর ছাড়বে না বলেই মনে হচ্ছে। ও তো আমি বোধহয় বেঁচে থাকতে পারে, এই চরিত্র যতদিন বেঁচে থাকবে ছাড়বে বলে মনে হয় না। বেশ জমজমাট কিছু ডায়লগ শুনছিলাম, কি চলছে এই মুহূর্তে? এখন তো আমার ছোট ছেলের বিয়ে, ছোট ছেলের বিয়ে হতে চলেছে, তারপর তো সেটা নিয়ে আবার একটা হবে কেলেঙ্কারি কাণ্ড। তো আপাতত সেই বিয়ের জোগাড়জাটি চলছে, আর আমি তো আমার বড় বৌমাকে অপমান করতে ছাড়ি না। এখন নানা রকম আরেকটা আসছে না, ওই জন্য এটাকে আরো বেশি চলছে। মানে তোমার এই টিপিক্যাল ক্যারেক্টারই থাকবে? আমি বদ বদই থাকবো, ভালো হবে না। সবাই আশা দেখ, আশা দিচ্ছে, স্বপ্ন দেখাচ্ছে একদিন তুমি ভালো হবে, কবে হবো মনে আমি জানি না। আর দর্শকরাও ভীষণ ভালোবাসা দিচ্ছে সেটাই বোঝা যাচ্ছে। যে ভালোবাসা আমায়, তোমাকে ছাড়া না, মানে প্লিজ বলো আমায় ভালোবাসতে, আমার চরিত্রটাকে ভালো না ভালো। সে তো অবশ্যই, তোমাকে সবাই ভালোবাসে নির্বিশেষে। আমি কি আসতে পারি না? আমি কিন্তু এখন অতিথি নই, আমি কিন্তু তোমাদের বাজারের একদম দোকানদার। সে তো হবে, কিন্তু আমার নতুন ব্যবসা আমি কতদিন সময় দিতে পারবো জানি না, এটা নিয়ে খুব চিন্তা হয়। ও যাই হোক, ভালো কথা, তোমাকে তো বলাই হয়নি। আমার গ্রামের এক কাকু আমার বাবাকে তার মেয়ের ছবি পাঠিয়েছে সম্বন্ধ দেখার জন্য। তো আমার মনে হলো ওই পাত্রীর জন্য বিশু একদম ভালো পাত্র। বিশু বিশু বিশু, এই দেখো ছবি।
তোমরা সবাই মিলে আমাকে একটু ক্ষমা দেবে? তোমরা সবাই মিলে আমার আমার বিয়ে নিয়ে কেন উঠে পড়ে লেগেছো বলো তো? বাজারে কি আমি একমাত্র পিস আর সব ছেলেরা মরে গেছে? শোনো রবিনা, আমি তোমাদের সকলকে বলছি আমি বিয়ে করব না, আর এটা আমার নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত। রবি, তুমি ওর কথায় কিছু মনে করো না, আসলে ও একটা সম্বন্ধ নিয়ে আপসেট হয়ে আছে তো সেই জন্য। এর মধ্যে সন্দেহ করার কি আছে বলতো? এটা তো সাধারণ ভাবে আমি কথাটা বলেছি। মন, তুমি আর সারাদিন বাড়িতে বসে বসে তুমি এসব গুলো ভাবছো, জানো তো আমি কেন সন্দেহ করবো বলতো? আস্তে আস্তে প্রকাশ হবে, তো গল্পে একটা মানে দারুণ দামাডোল চলছে।